আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে রেগুলার রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করছি আজকে তৈরি করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল বাচ্চা বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক তুমি মুরগিটাকে ম্যাগনেট করব এখানে আমি একটি সোনালি মুরগি নিয়েছি প্রথমে অ্যাড করছি এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ সয়া সস অ্যাড করছি চা চামচ হলুদ চা চামচ ভাজা জিরার লালমরিচের লাল মরিচের মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আরো অ্যাড করছি পরিমাণ মতো লবণ অ্যাড করছি দেড় টেবিল চামচ আদা বাটা টেবিল চামচ রসুন বাটা আর দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন দিচ্ছি আস্ত সব গরম মশলা প্রথমে অ্যাড করছি তেজপাতা কয়েক টুকরো দারুচিনি ছয় সাতটি এলাচ পাঁচ ছটি লবঙ্গ তিনটি পেঁয়াজ কুচি যেহেতু আমি বাটা ব্যবহার করছি সেই জন্য কুচানো পেঁয়াজটা একটু কম দিচ্ছি চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি একটু ভেঙে দিয়েছি যেন ঝালটা বের হয় দিচ্ছি চার টেবিল চামচের মতো রান্নার তেল চাইলে আপনার এখানে সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন এখন সব কিছু একত্রে ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি মাংসটাকে মিক্সড করার পর সঙ্গে সঙ্গে রান্নাটা করছি চাইলে আপনারা ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন মাংসটাকে মিক্সড করে গ্যাসটাকে অন করে দিলাম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষালের টেস্টটা অনেক ভালো আসে চুলের আজ কিন্তু কমে দিয়েছি কমাচি বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তলানিতে যেন লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না এখন সামান্য পানি অ্যাড করছি তারপর নিড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি এভাবে মাংস কষিয়ে রান্না করলে টেস্টটা খুব ভালো পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কষাতে কষাতে মাংসটাকে অনেকটাই সিদ্ধ করে নেবেন এ দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া তিনটি আলু আলুটা দিয়ে আবারও নেড়ে দিয়ে ঢেকে দেব এখন ঢাকাটা তুলে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি চাইলে আপনারা আলুটাকে ভেজেও কিন্তু অ্যাড করতে পারেন তবে যদি আলুটা ভেজে অ্যাড করে সেক্ষেত্রে ঝোলটা পর অ্যাড করতে হবে যেহেতু আমি সরাসরি আলুটাকে কাঁচা অবস্থায় দিয়েছি তাই দশ মিনিটের মতো কষিয়ে নিলাম এখন অ্যাড করছি দু কাপের মতো পানি পানিটাকে হালকা গরম করে অ্যাড করছি পাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন পানিটাকে দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করিয়ে নেওয়ার পর বলক চলে আসছে আবারও একটু নেড়ে দিচ্ছি মাংসের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি এক চামচ মাংসের মশলা এই মশলা দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে দিচ্ছি ভেঙে নেওয়া কয়েকটা কাঁচামরিচ অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এখন সার্ভিং বাটিতে তুলে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল যারা একদমই রান্না করতে পারেন না আশা করি আমার রেসিপি ফলো করলে অনেক এসে পারবে যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন দেবেন হাফেজ